Hello, Sister. Assalamu alaikum. কেও আছে তোমাদের প্রশ্ন আশা করি ভালো তো আজকে হচ্ছে আমরা পাই চার্ট প্র্যাকটিস করব তোমরা নারেশন পাংচুয়েশন মডিফায়ার্স এর পর সবচেয়ে বেশি যে জিনিসটা কমেন্ট করছো সেটা হচ্ছে পাই চার্ট এন্ড শুধু যে কোনো একটা পাই চার্ট না আমরা সরাসরি চট্টগ্রাম বোর্ড 2019 সালের পাই চার্টটাই প্র্যাকটিস করব তো তোমরা যারা পাই চার্ট নিয়ে প্রবলেম আছে ইনশাআল্লাহ সব প্রবলেম সলভ হয়ে যাবে আর আমি একটা মডেলও দিব তোমাদেরকে যে মডেলে তোমরা যে কোনো পাই চার্ট অ্যানসার করতে পারবা তো ঠিক আছে চলো আমরা সরাসরি এখন আমাদের লেসনটাতে চলে যাব তার আগে যাদের কাছে বই আছে আমার দুইটা বই তারা ফার্স্ট পেপার বইয়ের 72 পেজে 72 পেজে দুইটা বইয়ের মধ্যে এই পাভেল প্র্যাকটিক্যাল ফার্স্ট ইয়ার সিনবার দুইটা বইয়ের মধ্যে ফার্স্ট পেপারের 72 পেজে তোমরা এটা পেয়ে যাবে আর যাদের কাছে বই দুটো নাই তোমরা এখন অর্ডার করে ফেলো 07839978 নাম্বারে যদি এইচএসসি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার জন্য বাংলাদেশের বেস্ট বুক এন্ড ঘরে বসে তুমি ইংলিশে ক্লাস পেতে পারো বই দুটো তুমি পড়ো এন্ড বাংলাদেশের সবচেয়ে ইজিয়েস্ট সবচেয়ে সিম্পলেস্ট ওয়েতে লেখা তো যদি তোমার কাছে না থেকে থাকে এখনই কল করে অর্ডার করে ফেলো নেক্সট তোমাদের কোন টপিকে সবচেয়ে বেশি প্রবলেম সেটাও কমেন্ট করে জানাও পাই চার্টে পড়ে তাহলে আমি সেই ক্লাসটা দেবো এন্ড ভেরি সুন একটা সুপার সেভেন সাজেশন আসতেছে আমার পক্ষ থেকে সবাই বাবা ফ্রিতে আমি আপলোড করে দেবো এন্ড বেস্ট হবে বাংলাদেশের মধ্যে সাজেশন ইনশাল্লাহ দোয়া করবা সবাই আমার জন্য সো লেটস গেট স্টার্টেড তো দেখো আজকে আমরা চট্টগ্রাম বোর্ডের 2019 সালের একদম লাস্ট যেটা গতবার আসছে চট্টগ্রাম বোর্ড 2019 সালের পাই চার্টটা প্র্যাকটিস করবো সেই সাথে পাই চার্ট যে কোনো পাই চার্ট আসলে আমরা কীভাবে অ্যান্সার করবো একদম বেস্ট হয়ে সেটাও সাথে সাথে শিখবো তো একসাথে দুইটা কাজই হয়ে যাবে 2019 সালে চিটাং বোর্ডটা করা হয়ে যাচ্ছে আবার আমাদের নিয়মগুলো আমাদের শেখা হয়ে যাচ্ছে তো একটা জিনিস বলে দিই এই কোশ্চেনটা কিন্তু রিপিট হতে পারে মানে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পাই চার্ট ঠিক আছে সো এটা একটা বোর্ডে আসছে আবার আসতে পারে এবার চিটাং আসছে বা ঢাকা বোর্ডে আসতে পারে ঢাকা বোর্ডে আসছে বা চিটাং বোর্ডে আসতে পারে সো তোমরা মাস্ট বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা মাস্ট আমার বইতে পাবা তোমরা যারা নেও নেই অর্ডার করতে পারো অথবা টেস্ট পেপার থেকে যে কোনো জায়গা থেকে বাট পড়বা এটা আমি এই জন্য রিকোয়েস্ট করতেছি তোমাদেরকে যে তোমরা পড়ো তো দেখো যে কোনো পাই চার্ট আসলে তোমরা প্রথমে শুরু করবা এভাবে দ্য পাই চার্ট রিপ্রেজেন্টস অথবা ডিসক্রাইবস অথবা ইন্ডিকেটস এই তিনটা যে কোনো একটা দিবা সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে এই তিনটা দ্য পাই চার্ট রিপ্রেজেন্টস তারপর ড্যাশ ড্যাশ ডট ডট যে বিষয় আছে সেটা কোন বিষয়টা ফুটায় তুলছে সেই বিষয়টা দিতে হবে আমি উদাহরণ সহকারে সব বুঝাই দেবো ধৈর্য ধরো দ্য পাই চার্ট রিপ্রেজেন্টস যদি রিপ্রেজেন্ট দিতে না চাও তাহলে কি ডিসক্রাইবস বর্ণনা করে অথবা কি ইন্ডিকেটস নির্দেশ করে সো তুমি যদি দাও দ্য পাই চার্ট রিপ্রেজেন্টস কারেক্ট তুমি যদি দাও দ্য পাই চার্ট ডিসক্রাইবস কারেক্ট তুমি যদি অ্যান্সার করো দ্য পাই চার্ট ইন্ডিকেটস তোমারটাও কারেক্ট সো নিশ্চিন্তে তুমি তিনটার যে কোনো একটা ব্যবহার করতে পারো তো এবার আসে ডট ডট ডটের পরে বিষয়টা তো বিষয়টা কিভাবে কি দিব আমরা এটা একটু দেখি চলো বিষয়টা যেটা এটা প্রশ্নে দেয়াই থাকবে যেমন দেখো এই যে চিটাং বোর্ড মানে চট্টগ্রাম বোর্ড 2019 যেটা আসছিল এটা হচ্ছে যে দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন ইন এ সিটি একটা শহরের এয়ার পলিউশনের উৎসগুলো সোর্সেস মানে কি উৎস তো একটা শহরে ইন এ সিটি মানে একটা শহরে এয়ার পলিউশন এয়ার মানে বায়ু বা বাতাস পলিউশন মানে দূষণ তো বাতাস দূষণ বা বায়ু দূষণের যে সোর্সেসগুলো উৎসগুলো কী কী সেই উৎসগুলো দিয়ে দিছিল স্যাররা তাই নিয়ে তোমাকে একটা পাই চার্ট লিখতে বলেছিল এবং এটা অ্যাটলিস্ট মানে কমপক্ষে 80 ওয়ার্ডে লিখতে হয় আর সর্বোচ্চ গেলে 120 ওয়ার্ডের বেশি লিখবে না সর্বনিম্ন 80 ওয়ার্ড আর সর্বোচ্চ 120 ওয়ার্ড একটু মাথায় রাখবা তবে 140-150 লিখতে পারো যদি এখানে মানে কতগুলো সেক্টর আছে তার উপর ডিপেন্ড করে যেমন ধরো এই যে পাই চার্টটা এখানে সেক্টর আছে পাঁচটা একটাই যে ভেহিকলস হিটিং অর ইউজিং এসি দুইটা পাওয়ার প্লান্ট তিনটা ওয়াস্ট ডিসপোজাল চারটা ইন্ডাস্ট্রি মোট পাঁচটা এখানে পাঁচটা সোর্স আছে তো এখানে যদি কোনো কোনো পাই চার্টে ছয়টা থাকে সাতটা থাকে আটটাও থাকতে পারে তো এখানে যদি আটটা ভাগ থাকে সেক্ষেত্রে 140-150 ওয়ার্ড হয়ে যায় বাট এট মানে স্ট্যান্ডার্ড হচ্ছে 80-120 বাট যদি খেয়াল রাখবা এখানে কতগুলো সেক্টর আছে বাট একটা জিনিস মনে রাখবা পাঁচটা মানে স্ট্যান্ডার্ড একটা কোশ্চেনে পাঁচটা সেক্টর থাকে বা পাঁচটা সোর্স থাকে এই যেমন ধরো যে এখানে পাঁচটা আছে ভেহিকলস হিটিং অর ইউজিং এসি পাওয়ার প্লান্ট ওয়াজ ডিসপোজাল অ্যান্ড ইন্ডাস্ট্রি আমি সব বুঝাই দিব এক এক করে সামনে আসবে ইনশাল্লাহ তো দ্য পাই চার্ট যেটাই আসুক না কেন আমরা কি দিয়ে অ্যান্সার করবো দ্য পাই চার্ট রিপ্রেজেন্টস বর্ণনা করে অথবা ডিসক্রাইবস অথবা ইন্ডিকেটস রিপ্রেজেন্ট মানে উপস্থাপন করে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট রিপ্রেজেন্ট দেওয়া সেটা না দিলে কি ডিসক্রাইবস এটা হচ্ছে কমন আর ইন্ডিকেটস মানে নির্দেশ করে তোমার যেটা ভালো লাগে তুমি দিতে পারো তো দ্য পাই চার্ট রিপ্রেজেন্টস অথবা ডিসক্রাইবস অথবা ইন্ডিকেটস এবার এটা আমরা এই প্রশ্নের আলোকে একটু দেখি তাহলে দ্য পাই চার্ট রিপ্রেজেন্টস দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন ইন এ সিটি একটা শহরের এয়ার পলিউশনের উৎসগুলো সোর্সেসগুলো সোর্স মানে কি উৎস একটা শহরের বাতাস দূষণের যে সোর্সগুলো উৎসগুলো সেটাকেই উপস্থাপন করে এই পাই চার্টটি তো ফার্স্ট লাইন আমরা কিভাবে শুরু করব আশা করি সবাইকে বুঝাইতে পারছি না আমরা সেকেন্ড লাইনটাতে যাব চলো তবে তার আগে আমরা আরেকটা বোর্ড কোশ্চেন দেখে আসি যে যদি সেরকম আসে অ্যান্সারটা মানে কোয়েশ্চেনটা তাহলে আমরা কিভাবে করব যেমন ধরো এই যে রাজশাহী বোর্ড 2019 সাল
রাজশাহী বোর্ড 2019 সালে যে কোয়েশ্চেনটা আসছে, এই যে একটা পাই চার্ট আসলে, এখানেও পাঁচটা সেক্টর আছে, 1 2 3 4 5, পাঁচটা। তো এখানে আসছে দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্টেশন দ্যাট ট্রাভেলার্স ইউজ ইন বাংলাদেশ, দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্টেশন বাংলাদেশের যে গণপরিবহনগুলো বা পরিবহনগুলো দ্যাট ট্রাভেলার্স ইউজ, ভ্রমণকারীরা ব্যবহার করে ইন বাংলাদেশ, বাংলাদেশে ভ্রমণকারীরা যে ধরনের ট্রান্সপোর্টেশন গুলা বেশি ইউজ করে তার পার্সেন্টেজ, ল্যান্ড ভেহিকলস, ট্রেন, লঞ্চ অ্যান্ড স্টিমার, বাইসাইকেল অ্যান্ড আদার বোটস এটসেট্রা। তো এটা যদি আসে তাহলে আমরা শুরু করতাম কিভাবে, দ্য পাই চার্ট রিপ্রেজেন্টস দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্টেশন দ্যাট ট্রাভেলার্স ইউজ ইন বাংলাদেশ। তো এই বিষয়টা কি, এটা সারা দিয়েই দিবে তোমাকে, এই যে যে বিষয়টা সেটা সারা দিয়ে দিবে। সো আমরা জাস্ট ওইরকমই দ্য পাই চার্ট রিপ্রেজেন্টস দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্টেশন দ্যাট ট্রাভেলার্স ইউজ ইন বাংলাদেশ, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019-এর। তো চলো এখন আমরা আমাদের সেকেন্ড স্টেপে যাই, দ্বিতীয় ধাপে চলে যাই। তো এরপরে সেকেন্ড লাইনটা আমরা যেটা ব্যবহার করতে পারি ওটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য চার্ট, এই চার্ট অনুসারে অথবা অ্যাট এ গ্লান্স, এক নজরে, এক নজরে কি, দেয়ার আর ড্যাশ সেক্টর ক্যাটেগরি সোর্সেস অথবা কি এলিমেন্টস ড্যাশ মোট কয়টা বিভাগ। এবার ওই যে স্যাররা যে পাই চার্টটা দিয়েছে ওইটাতে মোট কয়টা বিভাগ আছে অথবা মোট কতগুলা বিভাগ আছে, মোট কয়টা বিভাগ আছে অথবা মোট কতগুলা বিভাগ আছে আমরা সেই জিনিসটা উল্লেখ করব। আমি বুঝাই দিব উদাহরণস্বরূপ, রিল্যাক্স, অ্যাকর্ডিং টু দ্য চার্ট, ওই চার্ট অনুসারে, এবার ওই চার্টের মধ্যে কতগুলা বিভাগ ছিল, পাঁচটা, পাঁচটা জিনিস ছিল না আলাদা আলাদা, এটাকে সেক্টর বলা হতে পারে, এটাকে পাঁচটা ক্যাটেগরি বলা যেতে পারে, এটাকে পাঁচটা সোর্স বলা যেতে পারে, এটাকে পাঁচটা এলিমেন্টস বলা যেতে পারে, তবে এটা কি সারা সেটা উল্লেখ করে দেয় মোস্ট অফ দ্য টাইম। তো চলো আমরা এইটার সহ দেখি, দেখো এখানে কি আছে। তো এখানে দেখো পাঁচটা সোর্সেস আছে, ভেহিকলস, হিটিং অর ইউজিং এসি, পাওয়ার প্লান্ট, ওয়াস ডিসপোজাল এন্ড ইন্ডাস্ট্রি। তো এখানে পাঁচটা সোর্সেস আছে, তাহলে এটা আমরা কিভাবে অ্যান্সার করতে পারি, অ্যাকর্ডিং টু দ্য চার্ট, ওই চার্ট অনুযায়ী বা ওই চার্ট অনুসারে অথবা কি অ্যাট এ গ্লান্স, এক নজরে। আমরা যদি এক নজরে এই চার্টটার দিকে তাকাই, এক নজরে দেখো তো আমরা কয়টা ভাগ দেখতে পাচ্ছি, পাঁচটা, একটা, দুই, তিন, চার, পাঁচটা, পাঁচটা। তার মানে অ্যান্সারটা কি দাঁড়ায়, অ্যাকর্ডিং টু দ্য চার্ট অথবা অ্যাট এ গ্লান্স দিয়ার আর ফাইভ, কয়টা, পাঁচটা, তাহলে দেয়ার আর ফাইভ প্রমিনেন্ট সোর্সেস, পাঁচটা মুখ্য উৎস রয়েছে অফ এয়ার পলিউশন, বায়ু দূষণের। মোট কয়টা সেটা উল্লেখ করতে হবে, মোট কয়টা, এই যে কি লেখা আছে মোট কয়টা বিভাগ, তুমি সেই জিনিসটা উল্লেখ করে দিবা। তো অ্যাকর্ডিং টু দ্য চার্ট অথবা অ্যাট এ গ্লান্স দেয়ার আর ফাইভ প্রমিনেন্ট সোর্সেস, অথবা প্রমিনেন্ট বাদ দাও যদি কঠিন লাগে, দেয়ার আর ফাইভ সোর্সেস অফ এয়ার পলিউশন। বোঝা গেছে ব্যাপারটা, পাঁচটা উৎস আছে। তো এটা যদি ওই রাজশাহী, রাজশাহী বোর্ড 2019 হিসেবে আমরা চিন্তা করে দেখি, তাহলে অ্যাট এ গ্লান্স অথবা অ্যাকর্ডিং টু দ্য চার্ট দেয়ার আর, এখানে কয়টা আছে, 1 2 3 4 5, দেয়ার আর ফাইভ প্রমিনেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম দ্যাট ট্রাভেলার্স ইউজ ইন বাংলাদেশ, অথবা দেয়ার আর ফাইভ মোস্ট ইউজ ট্রান্সপোর্টেশন দ্যাট ট্রাভেলার্স ইউজ ইন বাংলাদেশ। তো এরপরে থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে ওই বিভাগসমূহ উল্লেখ করতে হবে, মানে ওই যে সেক্টরগুলা, সোর্সেসগুলা বা ক্যাটেগরিগুলা বা এলিমেন্টসগুলা মোট যতগুলো ছিল ওইগুলো উল্লেখ করা। যেমন ধরো দে আর, তারা হচ্ছে, আমরা এই চট্টগ্রাম বোর্ড 2019-এর প্রেক্ষাপটে দেখি যে দেখো আমরা কিভাবে সাজাইলাম জিনিসটা, আমরা দিলাম দ্য পাই চার্ট রিপ্রেজেন্ট দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন ইন এ সিটি, পাই চার্টটা একটা শহরের এয়ার পলিউশন বাতাস দূষণের উৎসগুলোকে নির্দেশ করে। তো অ্যাকর্ডিং টু দ্য চার্ট, ওই চার্ট অনুসারে দেয়ার আর ফাইভ প্রমিনেন্ট সোর্সেস, তো ওই চার্ট অনুসারে পাঁচটা মুখ্য উৎস রয়েছে বাতাস দূষণের, কয়টা উৎস, পাঁচটা, কতগুলো আছে, পাঁচটা। এবার তারা কি কি সেইগুলা এবার উল্লেখ করতে হবে, সেই বিষয়গুলা কি কি বা সেই উৎসগুলা কি কি বা সেই সোর্সেসগুলা কি কি, এখন আমরা সেই জিনিসটা উল্লেখ করব। তো দেয়ার, তারা হচ্ছে কি কি, দেখো দেয়ার নাম্বার ওয়ান ভেহিকলস, খেয়াল করো, তারপরে কি হিটিং অর ইউজিং এসি, থার্ড কমা দিয়ে দিয়ে লিখবা পাওয়ার প্লান্ট, এরপরটা ওয়াস্ট ডিসপোজাল, এরপরটা কি ইন্ডাস্ট্রি, অথবা ভেহিকলস কমা ইন্ডাস্ট্রি কমা ওয়াস্ট ডিসপোজাল। আমি বাংলা বলে দিই, ভেহিকলস মানে যানবাহন ইউজ করে বা যানবাহন থেকে এয়ার পলিউশন হয় 60%, ভেহিকলস শব্দের অর্থ হচ্ছে যানবাহন, ইন্ডাস্ট্রি শিল্প কারখানা থেকে 18%, ওয়াস্ট ডিসপোজাল, ওয়াস্ট মানে আবর্জনা, ডিসপোজাল মানে অপসারণ, আবর্জনা অপসারণ থেকে 3%, পাওয়ার প্লান্ট মানে বিদ্যুতের যে পাওয়ার প্লান্ট থাকে ওইটা থেকে 13%, আর হিটিং অর ইউজিং এসি, তাপ উৎপাদন করতে গিয়ে অথবা এসি ব্যবহার করতে গিয়ে 6%। তো এটা আমরা কিভাবে দিব, দেখো দে আর, তারা হচ্ছে ভেহিকলস, হিটিং অর ইউজিং এসি, পাওয়ার প্লান্ট, কমার্স ডিসপোজাল অ্যান্ড ইন্ডাস্ট্রি। সো আশা করি জিনিসটা ক্লিয়ার। তো প্রথম থেকে আমরা, আমি এই পুরাটা তোমাদের সাজায়া এটার পুরাটার অ্যান্সার আমি দিয়ে দিব, আমি লাস্টে দিয়ে দিবো, অবভিয়াসলি পুরাটার অ্যান্সার পাবো তোমরা, বাট আমি যেভাবে দেখাইতেছি আগে শেখো। তো
The pie chart represents the sources of air pollution in a city. According to the chart, অথবা at a glance, the chart মানে according to the chart বা at a glance, there are five prominent sources of air pollution. They are vehicles, heating or using AC, power plant, waste disposal and industry. এই পর্যন্ত আই থিঙ্ক সবার ক্লিয়ার না আমরা চার নাম্বারটাতে যাব তো চার নাম্বারটাতে যে জিনিসটা দেখো এই যে যতগুলো উৎস আছে না এর মধ্যে একটা থাকবে বা দুইটা থাকবে কোন একটা থাকবে মানে অবভিয়াসলি একটা থাকবে যেটা হচ্ছে সবচেয়ে প্রধান মানে এদের মধ্যে সবচাইতে বেশি ক্ষমতা যার সবচেয়ে মেইন সোর্স বা সবচেয়ে মেজর একটা সোর্স সবচেয়ে বড় প্রধান যেটা এবার আমরা এই তিনটা স্টেপের পরে সেই জিনিসটাই যাব তো কিভাবে সেটাতে যাব দেখি খেয়াল করো The chart indicates that ওই চার্টটা নির্দেশ করে ড্যাশ ইজ দ্য মেইন সোর্স অথবা ড্যাশ ইজ দ্য মেজর সোর্স অফ ড্যাশ মেইন সোর্স অথবা মেজর সোর্স মেইন সোর্স অথবা কি মেজর সোর্স দেখো এর মধ্যে সবচেয়ে মেইন কোনটা মানে সবচেয়ে বেশি আছে কার ভেহিকলস কত পার্সেন্ট 60% হিটিং আর ইউজিং এসি 6% 13% 3% 18% এগুলা বাট এদের চেয়ে কত বেশি ভেহিকলস 60% 60 ভাগ তো এর মধ্যে সবচেয়ে মেইন সোর্স বা মেজর সোর্স কোনটা ভেহিকলস তো দেখো দ্য চার্ট ইন্ডিকেটস দ্যাট ওই চার্টটা নির্দেশ করে যে ভেহিকলস আর দ্য মেইন সোর্সেস ভেহিকলসই হচ্ছে প্রধান উৎস অফ এয়ার পলিউশন ক্লিয়ার পয়েন্টটা ধর বুঝাইতে পারছি আমি সবচেয়ে মেইন কোনটা মেজর কোনটা সবচেয়ে বিগ কোনটা দ্য চার্ট ইন্ডিকেটস দ্যাট তাহলে কিভাবে দিবা দ্য চার্ট ইন্ডিকেট চার্টটা নির্দেশ করছে যে ভেহিকলস আর দ্য মানে যানবাহনই হচ্ছে দ্য মেইন সোর্সেস বড় বা প্রধান উৎসটা অফ এয়ার পলিউশন বায়ু দূষণের এই সেম জিনিসটা যদি আমরা রাষ্ট্রীয় বোর্ড 2019 দেখি তাহলে কি পাওয়া যায় দেখো দ্য মেইন ট্রান্সপোর্টেশন বা মোস্ট অফ দ্য ট্রাভেলার্স মেইনলি ইউজ ল্যান্ড ভেহিকলস কারণ ল্যান্ড ভেহিকলস কত পার্সেন্ট 75% ইন বাংলাদেশ তাহলে কি দ্য ট্রাভেলার্স এই যে দ্য ট্রাভেলার্স মেইনলি ইউজ ল্যান্ড ভেহিকলস ইন বাংলাদেশ হুইচ ইজ 75% তো আমি তোমাদের এই যেটা দেখাইলাম এখান থেকে ভেহিকলস তাহলে এটা কিভাবে দেওয়া যায় দ্য চার্ট ইন্ডিকেটস দ্যাট ভেহিকলস আর দ্য মেইন সোর্সেস অফ এয়ার পলিউশন হুইচ ইজ যেটা হচ্ছে কত পার্সেন্ট 60% তো ওইটা কিভাবে দেবো ওইটা আমি সরাসরি তোমাদের দেখাইতেছি দেখো তো এই যে আমরা দিলাম যে দ্য পাই চার্ট রিপ্রেজেন্টস দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন ইন এ সিটি অ্যাকর্ডিং টু দ্য চার্ট দেয়ার আর ফাইভ প্রমিনেন্ট সোর্সেস অফ এয়ার পলিউশন এরপর হচ্ছে দে আর ভেহিকলস হিটিং অর ইউজিং এসি পাওয়ার প্লান্ট ওয়াস ডিসপোজাল অ্যান্ড ইন্ডাস্ট্রি তো দ্য চার্ট ইন্ডিকেটস দ্যাট নির্দেশ করে ভেহিকলস আর দ্য মেইন সোর্সেস অফ এয়ার পলিউশন এরপরে এই যে বললাম যে যানবাহনই হচ্ছে বায়ু দূষণের সবচেয়ে প্রধান কারণ এবার এটা আরেকটু এক্সাজারেট করে মানে জিনিসটাকে আরেকটু রঞ্জিত করে কিভাবে লেখা যায় অনলি ভেহিকলস এই শুধুমাত্র এই যানবাহনই কজ ঘটায় 60% অফ এয়ার পলিউশন 60 ভাগ বায়ু দূষণ হুইচ ইজ ভেরি অ্যালার্মিং যেটা খুবই উদ্বেগের বিষয় যেটা খুবই কি উদ্বেগের বিষয় অনলি ভেহিকলস দেখো এখানে কিন্তু আমরা দিতে পারতাম একদম সিম্পল আমি প্রথমে যেটা বলছি দেখি তোমরা কি করো দেখো দ্য চার্ট ইন্ডিকেটস দ্যাট ভেহিকলস আর দ্য মেইন সোর্সেস অফ এয়ার পলিউশন ওই চার্টটা বলে যে যানবাহন হচ্ছে প্রধান উৎস বায়ু দূষণের এবার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে হুইচ ইজ 60% যেটা হচ্ছে কত 60% বাট ওইভাবে না দিয়ে একটু দেখো তো একটু স্ট্যান্ডার্ড ওয়েতে একটু আপার লেভেলে চিন্তা করে দেখো অনলি ভেহিকলস শুধুমাত্র যানবাহনই কজ ঘটায় 60% অফ এয়ার পলিউশন মানে 100 ভাগের মধ্যে 60 ভাগ মানে অর্ধেকেরও বেশি 60% তো অনলি ভেহিকলস একমাত্র যানবাহনই কজ ঘটাচ্ছে 60% অফ এয়ার পলিউশন 60 ভাগ বায়ু দূষণ হুইচ ইজ ভেরি অ্যালার্মিং যেটা খুবই উদ্বেগের বিষয় অসাধারণভাবে আমি এটা তোমাদের জন্য রেডি করছি এটা এই যে যারা পুরাটা একসাথে পেতে চাচ্ছো তারা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো ইজিলি ইনশাল্লাহ একদম বেস্ট বাংলাদেশের মধ্যে আই থিঙ্ক তো এরপরটা দেখো এভাবে এটা দিবা যে মানে যে পাই চার্টের সাথে যেটা বেশি খাপ খায় সেটা তুমি সেইভাবে দিবা আর এর জন্য আমি একটা মডেল তোমাদেরকে দিলাম বাট তোমরা আরো অনেকগুলো মডেল বাসায় বসে প্র্যাকটিস করবা তো মেইন বা মেজর যে সোর্সটা তারপরে তো মেইন বা মেজর যে সোর্সটা তারপরে আসবে দ্য সেকেন্ড হাইয়েস্ট মানে দ্বিতীয় সর্বোচ্চ একটা তো প্রধান মানে মেইন এরপরে যেটা থাকবে মানে সেকেন্ডলি সবচেয়ে বেশি যেটা এরপরে আমরা সেই জিনিসটা উল্লেখ করবো তো আমরা চলো ফিরে যাই দেখো এখানে সবচেয়ে বেশি হচ্ছে 60% কার ভেহিকলসের ভেহিকলসের পরে কি আছে
হিটিং অর ইউজিং এসিতে হচ্ছে 6%, পাওয়ার প্লান্টে 13%, মোটামুটি ওয়াশ ডিসপোজাল 3%, ইন্ডাস্ট্রি 18%। তাহলে সাইটের পরে দ্বিতীয় সর্বোচ্চ কোনটা? ইন্ডাস্ট্রি। দ্বিতীয় সবচেয়ে বেশি বায়ু দূষণ করছে কে? ইন্ডাস্ট্রি। তো এটা আমরা উল্লেখ করি, ইন্ডাস্ট্রি। দেখো ইন্ডাস্ট্রি ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট সোর্সেস অফ এয়ার পলিউশন হুইচ হোল্ডস 18% অফ টোটাল এয়ার পলিউশন। তো ইন্ডাস্ট্রি মানে শিল্প হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ উৎস অফ এয়ার পলিউশন, এই বায়ু দূষণের, হুইচ হোল্ডস, যা ধারণ করেছে বা যা ধরে রাখে 80% অফ টোটাল এয়ার পলিউশন। মানে এই টোটাল পলিউশনের, মোট দূষণের 18%, মানে 18% কে ঘটাচ্ছে? ইন্ডাস্ট্রি। তো এটাকে বলা হয় সেকেন্ড হাইস্ট। ফার্স্ট বা মেইন বা মেজর যেটা ছিল ভেহিকল, সেকেন্ড কোনটা? ইন্ডাস্ট্রি। তো এবার আমরা নেক্সট স্টেপ কোনটা একটু দেখি। তো এরপরে আমরা যেভাবে যেভাবে আগাবো, নেক্সট টু দ্যাট, তারপরে বা আফটার দ্যাট, এরপরে যেটা আসতেছে, পাওয়ার প্লান্ট ইজ রেসপন্সিবল ফর 13% অফ এয়ার পলিউশন। তো আমরা প্রথমটা দিলাম, সেকেন্ড হাইস্টটাও দিলাম, এরপরে গড় পড়তা এবার আমরা লিখবো। মানে এবার হচ্ছে গড়, মানে নেক্সট যারা যারা আছে। দেখো সবগুলারে তো আর প্রধান বা মেইনলি উল্লেখ করা যাবে না, মেইন একটাই হবে, সর্বোচ্চ শ্রেণীর সেকেন্ড হাইস্টটা আমরা আনবো। আর না, এরপরেগুলো অ্যাজ ইউজুয়াল আমরা একটু বর্ণনা করে দেবো, বাট তার মধ্যে আমরা ডিফারেন্সিয়েশন আনবো। তো কিভাবে, দেখো তোমরা এই জিনিসটা কি খেয়াল করছো, আমি কিন্তু এইভাবে দিই না যে ইন্ডাস্ট্রি ইজ দ্য সেকেন্ড হাইট সোর্সেস অফ এয়ার পলিউশন হুইচ ইজ মানে কজিং 18% অফ টোটাল পলিউশন, ওভাবে না, হুইচ হোল্ডস। এই ওয়ার্ড সিলেকশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, শব্দ চয়নটা, হুইচ হোল্ডস 80% অফ টোটাল পলিউশন। সব জায়গায় আমরা এক ধরনের শব্দ ইউজ করবো না, হুইচ ইজ 18%, হুইচ ইজ এত পার্সেন্ট, হুইচ ইজ হুইচ হুইচ, এক জায়গায় দেবো হোল্ড, এক জায়গায় দেবো রিমেইন, এক জায়গায় দেবো কজ, এক জায়গায় দেবো রেসপন্সিবল, এই ধরনের। তোমরা আমার গ্রাফ চার্টের একটা ক্লাস দেখতে পারো, গ্রাফের, আর এটা তো পাই চার্ট নিয়ে হচ্ছে। তো দেখো নেক্সট টু দ্যাট বা আফটার দ্যাট, তো আমরা নেক্সট টু দ্যাটও দিতে পারো, তুমি আফটার দ্যাটও দেবে, কোনো সমস্যা নেই। আফটার দ্যাট পাওয়ার প্লান্ট ইজ রেসপন্সিবল ফর 13% অফ এয়ার পলিউশন, এরপরে কে ছিল? এই 18%-এর পরে কে আছে? 13% পাওয়ার প্লান্ট। তো ওইটাই বলা হয়েছে যে পাওয়ার প্লান্ট ইজ রেসপন্সিবল ফর, পাওয়ার প্লান্ট দায়ী 13% এয়ার পলিউশনের জন্য, মানে বাতাসের দূষণের জন্য, মানে বাতাসটা যে দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, এই জন্য 30% দায়িত্ব বা 30% দায়ী কে? পাওয়ার প্লান্ট। তো পাওয়ার প্লান্ট ইজ রেসপন্সিবল ফর 30% অফ এয়ার পলিউশন, মানে টোটাল যে পলিউশন তার 30%-এর জন্য দায়ী পাওয়ার প্লান্ট। এরপরে কে? হিটিং অর ইউজিং এসি। হিটিং অর ইউজিং এসি কত পার্সেন্ট ছিল? 6%। তো এখানে আমরা দিলাম হিটিং অর ইউজিং এসি কজেস, ঘটাচ্ছে, হিটিং অর ইউজিং এসি কজেস 60% অফ এয়ার পলিউশন। তো এসি ইউজ করা বা মানে তাপমাত্রা, মানে তাপ ব্যবহার করা, এটা হচ্ছে 6% এয়ার পলিউশনের কজ, ঘটানো, আর এটা 30% সিঙ্গুলার নাম্বার কারণে কজেস। তো হিটিং অর ইউজিং এসি কজেস 60% অফ এয়ার পলিউশন। তো এরপরে আরও একটা বাকি আছে, কোনটা? ওয়াস্ট ডিসপোজাল, যেটা হচ্ছে সবচেয়ে কম, কত পার্সেন্ট? 3%। তো এটা আমরা উল্লেখ করি, দ্য পাই চার্ট অলসো শোজ দ্যাট, মাঝখানে এই জিনিসটা আনবা, দ্য পাই চার্ট অলসো শোজ দ্যাট, দ্য পাই চার্ট অলসো ডিসক্রাইবস দ্যাট, অলসো ইন্ডিকেটস দ্যাট, অলসো রেফার্স দ্যাট ওয়াস্ট ডিসপোজাল, বর্জ্য অপসারণ, পলিউটস, দূষণ করছে। এই পলিউশন এটা হচ্ছে নাউন, আর এর ভার্ব হচ্ছে পলিউট, কিন্তু ওয়াস্ট ডিসপোজাল 3% সিঙ্গুলার হওয়ার কারণে পলিউটের সাথে কি এস বা ইয়েস পলিউটস এস যুক্ত হয়েছে। তো ভার্ব হচ্ছে পলিউট আর এর নাউন হচ্ছে পলিউশন, এটা মাথায় রাখবা, কোনো শব্দের শেষে TIUN থাকলে সেটা নাউন হয়। তো দ্য পাই চার্ট অলসো শোজ দ্যাট ওয়াস্ট ডিসপোজালস পলিউটস 3% অফ টোটাল এয়ার লাস্টলি। তো সব শেষে বললে বর্জ্য অপসারণ পলিউটস দূষণ করতেছে 3% অফ টোটাল এয়ার, মোট যে বায়ু এর 3% দূষণ করছে কে? ওয়াস্ট ডিসপোজাল, এই বর্জ্য অপসারণের ক্ষেত্রে, বা বর্জ্য অপসারণটা 3% টোটাল এয়ার, মানে মোট বায়ুর 3% দূষণ করছে। তো আমরা কত মানে কতগুলো ডাইমেনশন আছে, দেখো তো সবকে একভাবে উল্লেখ করছি যে পাওয়ার প্লান্ট ইজ বা পাওয়ার প্লান্ট কজেস 30% অফ এয়ার পলিউশন, হিটিং অর ইউজিং এসি কজেস 6%, তারপরে ওয়াস্ট ডিসপোজাল কজেস 3%, না আমরা আলাদা আলাদা ভাবে পাওয়ার প্লান্ট ইজ রেসপন্সিবল ফর 13% অফ এয়ার পলিউশন, হিটিং অর ইউজিং এসি কজেস 60% অফ এয়ার পলিউশন, দ্য পাই চার্ট অলসো শোজ দ্যাট ওয়াস্ট ডিসপোজাল পলিউটস 3% অফ এয়ার লাস্টলি। তো তোমরা এই এরপরে ডাইভার্সিফিকেশন, একটা বৈচিত্র্য আনবা, মানে বিভিন্ন রকম ওয়ার্ড, বিভিন্ন রকম সুন্দর একটা প্রেজেন্টেশন আমরা তৈরি করবো, আর এই জন্য ভোকাবুলারিতে ভালো হতো অ্যাকচুয়ালি। সো তোমরা অবশ্যই অবশ্যই বেশি বেশি ভোকাবুলারি পড়বা, আমার ভোকাবুলারি PDFটা নিবা অথবা বই দিক থেকে পড়তে পারো, যেটা তোমার জন্য সুবিধা তুমি সেটাই করবা। নাও আমরা নেক্সট স্টেপে যাই। তো এইভাবে তোমরা
সবগুলা ইয়া শেষ করবো। দেখো আমাদের পাঁচটা যে সেক্টর ছিল, পাঁচটা সোর্স ছিল, পাঁচটারই বর্ণনা কিন্তু শেষ। ভেহিকলস শেষ, হিটিং, পাওয়ার প্লান্ট, ওয়াস্ট ডিসপোজাল, ইন্ডাস্ট্রি, সবগুলা শেষ। নাও আমরা একটু মানে হাইলাইট করবো জিনিসগুলাকে। তো হাইলাইটটা কিভাবে করা যায় দেখো, তুলনা তুলনা করব আমরা। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে বা অন দ্য কন্ট্রারি, অন্য বা অপর দিকে, ইফ উই স্টাডি দ্য চার্ট, যদি আমরা চার্টটা নিয়ে স্টাডি মানে গবেষণা করি, উই ফাইন্ড দ্যাট আমরা পাই যে ড্যাশ দেয়ার ইজ ফার্দার ইনক্রিজ কম্পেয়ার টু, এই ধরনের আমি আর কি উদাহরণ দিই। ফার্দার মানে আরও ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, কম্পেয়ার টু মানে তুলনা করলে। এটা এই লাইনে যে লিখতে হবে এমন না, বাট এটা যাতে তোমাদের মাথায় থাকে এই জন্য আমি এই ওয়ার্ডগুলো উল্লেখ করেছি। তোমরা গ্রাফ চার্টের ক্লাসটা দেখবে, এটাও দেখবে, ইনশাল্লাহ আশা করি গ্রাফ আসুক আর পাই চার্ট আসুক, তোমরা 10-এর মধ্যে অ্যাটলিস্ট 8 পাবা। তো এই জিনিসটাই যে তুলনা অর্থে এটা আমরা কিভাবে ব্যবহার করবো দেখো, ইফ ইউ স্টাডি দ্য চার্ট, যদি আমরা ওই চার্টটা স্টাডি করি, গবেষণা করি, উই ফাইন্ড দ্যাট আমরা খুঁজে পাই যে অনলি ভেহিকলস, শুধুমাত্র ভেহিকলস যানবাহন আর পলিউটিং দূষণ করছে 60% অফ টোটাল ইয়ার, মোট যে বায়ু টোটাল যে ইয়ারটা এর 60% আর পলিউটিং, কে দূষণ করতেছে, ভেহিকলস, মানে ভেহিকলস আর পলিউটিং 60% অফ টোটাল ইয়ার, হুইচ ইজ টারিবল, যেটা হচ্ছে ভয়ানক বা ভয়াবহ, কম্পেয়ার টু দ্য আদার সোর্সেস, কম্পেয়ার্ড টু দ্য আদার সোর্সেস, অন্য উৎসগুলোর সাথে কম্পেয়ার করলে, তুলনা করলে ভেহিকলস আর পলিউটিং, যানবাহন দূষণ করতেছে 60% অফ টোটাল ইয়ার, মোট বাতাসের 60%, হুইচ ইজ টেরিবল, যেটা ভয়াবহ বা ভয়ানক। তো একে বলা হয় কম্পেয়ার করা বা তুলনা করা। তা আমি এই তোমাদের যে এই ফার্দার ইনক্রিজ এই শব্দটাই উল্লেখ করতে হবে তা না, বাট এটা যাতে তোমাদের মাথায় থাকে পয়েন্টটা, যে তুলনারও একটা পয়েন্ট আছে, এই জন্য আমি এই লাইনটা দিয়েছি। তো ইফ ইউ স্টাডি দ্য চার্ট, উই ফাইন্ড দ্যাট আমরা খুঁজে পাই যে, দেখো চার্টের দিকে তাকালে আমরা খুঁজে পাই না যে ভেহিকলস 60% মানে এই যে টোটাল যে সার্কেলটা এর এই এই অংশটা পুরাটাই কে, একা ভেহিকলস। সো ইফ ইউ স্টাডি দ্য চার্ট, উই ফাইন্ড দ্যাট অনলি ভেহিকলস, শুধুমাত্র ভেহিকল আর পলিউটিং দূষণ করছে 60% অফ টোটাল ইয়ার, মোট বাতাসের 60% সে দূষণ করছে, হুইচ ইজ টেরিবল, যেটা হচ্ছে ভয়াবহ, কম্পেয়ার টু দ্য আদার সোর্সেস, কম্পেয়ার টু মানে তুলনা করলে অন্য উৎসের সাথে, অন্য উৎসগুলোর সাথে তুলনা করলে 60% বাতাসে দূষণ করছে কে, একমাত্র যানবাহন। সো দিস ইজ টেরিবল বা হুইচ ইজ টেরিবল। নেক্সট স্টেপ কি, লাস্ট, এটা দেখো এর চেয়ে যদি বেশি বড় করতে চাও তাহলে কিন্তু ওয়ার্ডের লিমিটটা ছাড়াই যাবে। সো তোমরা খেয়াল রাখবা, তোমার তো আর 10-এর মধ্যে 15 দিবে না বা 12 দিবে না, 10-এর মধ্যে দিবে 8-9 সর্বোচ্চ, এরকম মার্ক দেয় স্যারা, 10 out of 10 বাংলাদেশে কমই পাওয়া যায়। তো আমরা স্যাররা যেরকম মার্কিং করে, আমরা যেভাবে মানে অ্যান্সারের যে স্ট্যান্ডার্ড সেটা মাথায় রেখে সেই মান অনুযায়ী আমরা অ্যান্সার করবো। তো এবার আমরা দেখি লাস্ট লাইনটা কি হতে পারে একটা পাই চার্টের, ঠিক আছে চলো। তো লাস্ট লাইনটা এইভাবে আমরা দিব, অ্যানালাইজিং দ্য চার্ট, ওই চার্টটাকে বিশ্লেষণ করে উই ক্যান সে দ্যাট আমরা বলতে পারি যে, অ্যানালাইজ মানে কি, বিশ্লেষণ করা। তো অ্যানালাইজিং দ্য চার্ট, উই ক্যান সে দ্যাট আমরা বলতে পারি দ্য এয়ার অফ দ্য সিটি, ওই শহরের বাতাস, ইজ মেইনলি পলিউটেড, মূলত দূষিত বাই ভেহিকলস, ইন্ডাস্ট্রি অ্যান্ড পাওয়ার প্লান্ট, কি দ্বারা, যানবাহন, শিল্প আর পাওয়ার প্লান্টের দ্বারা। অ্যানালাইজিং দ্য চার্ট, উই ক্যান সে দ্যাট আমরা বলতে পারি যে দ্য এয়ার অফ দ্য সিটি ইজ মেইনলি পলিউটেড, ওই শহরের বাতাসটা মূলত দূষিত কি দ্বারা, ভেহিকলস, ইন্ডাস্ট্রি আর পাওয়ার প্লান্ট দ্বারা। দেখো এখানে কিন্তু আরও উৎস আছে, হিটিং আর ইউজিং এসি আর ওয়াস্ট ডিসপোজাল, কিন্তু একটা 3%, একটা 6%, বাট মেইন কোন তিনটা, ভেহিকলস, ইন্ডাস্ট্রি আর পাওয়ার প্লান্ট। 100%-এর মধ্যে 60 আর 18, এটা হচ্ছে যে 78%, 78 আর 13% কত হয়, 78 আর 13 81 আর 91%, মানে 91%-ই মানে 100% টোটাল ইয়ারে 91% দূষণ করতেছে এই তিনটা জিনিস, ভেহিকলস, ইন্ডাস্ট্রি আর পাওয়ার প্লান্ট। সো অ্যানালাইজিং দ্য গ্রাফ, এরই বলা হয় অ্যানালাইজ করা, বিশ্লেষণ করা, অ্যানালাইজিং দ্য চার্ট, গ্রাফ বলছি, অ্যানালাইজিং দ্য চার্ট, উই ক্যান সে দ্যাট আমরা বলতে পারি যে দ্য এয়ার অফ দ্য সিটি, ওই শহরের বাতাস, ইজ মেইনলি পলিউটেড, মূলত প্রধান মূলত দূষিত বা প্রধানত দূষিত হচ্ছে কি দ্বারা, তিনটা জিনিসের দ্বারা, বাই ভেহিকলস, ইন্ডাস্ট্রি অ্যান্ড পাওয়ার প্লান্ট। সো অ্যানালাইজিং দ্য গ্রাফ, অ্যানালাইজিং দ্য চার্ট, উই ক্যান সে দ্যাট দ্য এয়ার অফ দ্য সিটি ইজ মেইনলি পলিউটেড বাই ভেহিকলস, ইন্ডাস্ট্রি অ্যান্ড পাওয়ার প্লান্ট। সো তুমি এর বলা হয় অ্যানালাইসিস, যে বিশ্লেষণ করে আমরা বলে দিলাম যে ওই শহরের বাতাসটা মূলত তিনটা জিনিসের দ্বারাই দূষিত হচ্ছে, কি কি, ভেহিকলস, ইন্ডাস্ট্রি অ্যান্ড পাওয়ার প্লান্ট, ডান। তো এই ছিল পাই চার্ট অ্যান্সার করার নিয়ম, একদম সিম্পল, আশা করি সবাই বুঝতে পারছো। আর এখন আমি এই টোটাল অ্যান্সারটা তোমাদের এক জায়গায় সাজানো সেটা আমি দিয়ে দিছি, তোমাদের মানে একটা জায়গা করে একটা জায়গায় সাজিয়ে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে এইখানটাতে। সো এটা হচ্ছে ওই 2000 চিটাং বোর্ড 2019 সালের
পাইসেটি টোটাল একটা অ্যান্সার। তোমরা এটা পড়ে অবশ্যই যাবা পরীক্ষার আগে, বিকজ তুমি পুরো মডেলটা তাহলে তোমার মাথায় থাকবে যে কিভাবে জিনিসটা অ্যান্সার করতে হয়, ভাইয়া কিভাবে শিখাইছিল। আর আলাদা আলাদা ভাবে ভিডিওটা দুইবার করে দেখবা, প্লাস খাতায় নোট নিবা, যাতে তুমি এই প্রসেসটা, এই সিরিয়ালটা মেনটেন করতে পারো। আমি কিভাবে বলছি, প্রথমে কিভাবে বিষয়টা উল্লেখ করবা, তারপরে মোট কয়টা ভাগ আছে, তারপরে কিভাবে উল্লেখ করবা, তারপরে মেইন সোর্স কোনটা, দ্বিতীয় প্রধান কোনটা মানে সর্বোচ্চ কোনটা, দ্বিতীয় সর্বোচ্চ কোনটা, এরপর একটা সাধারণ বর্ণনা বাকিগুলার, তারপরে একটু তুলনা করে দিবা পারলে সবচেয়ে বেস্ট হয় তুলনা করলে, আর ফাইনালি একটা অ্যানালিসিস, তুমি বিশ্লেষণটা করে কি পাইলা। তো এই ছিল হচ্ছে মডেলটা, আর এই হচ্ছে পরিপূর্ণ অ্যান্সারটা। আশা করি ক্লাসটা সবারই ভালো লাগলো। নাও নেক্সট তোমরা কোন ক্লাসটা করতে চাও ডেফিনেটলি কমেন্ট করে জানাও, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। তো দেখা হবে নেক্সট কোন ক্লাসে। সি ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।